Hey viewers, welcome back to another video of my channel. আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমার সকলের সামনে হাজির হয়ে গেলাম। এন্ড আজকে ব্লগটা হতে চলেছে একটা কুমুর্তুলি ব্লগ, কারণ সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। এন্ড গণেশ চতুর্থী উপলক্ষে কুমুর্তুলিতে এখন কেমন কি প্রিপারেশন হচ্ছে সেটাই আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। লেটস গেট স্টার্টেড। ফাইনালি কুমারটুলি আমি পৌঁছে গেছি। আজ কুমারটুলি যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম একটা গণেশ ঠাকুর বার করা হয়েছে। এটা এখন মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে। অ্যান্ড এটা কিন্তু অনেক বড় একটা গণেশ ঠাকুর, তো দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে গণেশ ঠাকুরটাকে। অ্যান্ড এখন আমি কুমারটুলির ভেতরে প্রবেশ করলাম। কুমারটুলির প্রথমে যে গেটটা রয়েছে সেখানে গণেশ ঠাকুরের যে ছোটো ছোটো মূর্তিগুলো হয় সেগুলির দোকান দিয়েছে দেখলাম। দুটো তিনটে দোকান, চার পাঁচটা তো হবেই, হ্যাঁ তার বেশি হবে, আমি একটু কমই বলে ফেলছি, দোকান দিয়েছে। অ্যান্ড দোকানে ছোটো ছোটো গণেশ ঠাকুরগুলো প্রথমের দিকে রাখা রয়েছে। অ্যান্ড যত ভেতরে যেতে চলেছি তত তো সারপ্রাইজ আমাদের কাছে আছে, সেটা দেখতে থাকো। এখানে দুর্গা ঠাকুরও কিন্তু তৈরি করা স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকগুলো দুর্গা ঠাকুর এখানে রয়েছে, গণেশ ঠাকুরগুলো তার উপরে রাখা রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। গণেশ ঠাকুরগুলো এখানে যেগুলো আছে সেগুলি প্রায় প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, যেহেতু এখন বর্ষা কখন কি চলে আসবে কোনো ভরসা নেই। প্লাস্টিকগুলো খোলা থাকলে কিন্তু ঠাকুরগুলো দেখতে আরও ভালো লাগতো। আমি এখন দেখছি ক্যামেরায় কিন্তু অতটা ভালো লাগছে না, কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। এখানে কয়েকটা ছোট ছোট গণেশ ঠাকুর রয়েছে, আর বেশিরভাগ কিন্তু প্রথমের দিকে যেগুলো দেখছি সব ছাঁচের গণেশ ঠাকুরই আছে, কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ তো আছে, তোমরা জাস্ট দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আরও ভালো ভালো গণেশ ঠাকুর আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে দেখিয়েছি, সেগুলো তৈরি হওয়ার প্রসেস, আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এগুলো হচ্ছে ছাঁচের ঠাকুর, যেগুলো ছোটো ছোটো গণেশ ঠাকুর। অ্যান্ড পাশেই রয়েছে বড় গণেশ ঠাকুর, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর হয়েছে যে আমি ভাষা হারিয়ে ফেলছি কীভাবে এটাকে ব্যক্ত করব। তো তোমাদের এই গণেশ ঠাকুরগুলো দেখতে কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানিয়ে দিও, আমি কিন্তু সবার কমেন্টই পড়ব। এখানে বেশিরভাগই দেখছি ছাঁচের গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে। অ্যান্ড প্রত্যেকটার কাজ কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে, কোনোটাতেই মানে কোনো কমপ্লেন করা যাবে না, দেখতে দারুণ দারুণ লাগছে। এখন কুমারটুলিতে গণেশ ঠাকুরের সাথে সাথেই পাল্লা দিয়ে চলছে দুর্গা পুজোর প্রস্তুতি, মানে দুর্গা ঠাকুর তৈরির প্রস্তুতি, কারণ দুর্গা পুজোর তো আর হাতে একদমই দেরি নেই। দেখতে পাচ্ছ কতগুলো দুর্গা ঠাকুরও এখানে কিন্তু তৈরি করা স্টার্ট হয়ে গেছে। এই স্টুডিওটায় মেনলি মার্বেলের কাজগুলো হয় সেটা দেখতে পেলাম। এখানেও দুর্গা ঠাকুরই তৈরি করা হচ্ছে, যেহেতু দুর্গা পুজো সামনেই আছে তোমাদেরকে বললাম। দুর্গা ঠাকুরও কিন্তু অনেকগুলো দেখিয়েছি তোমাদের আজকের ব্লগটায়। আর এখানে হ্যাঁ এইটা মানে দারুণ দারুণ মোহনবাসী রুদ্রপালের এই স্টুডিওটা আমি দেখলাম, দুর্গা ঠাকুরের চোখগুলো অলরেডি আঁকা হয়ে গেছে। অ্যান্ড চক্ষুদান করার পর কিন্তু মা দুর্গার মুখটা অসাধারণ লাগছে দেখতে, সেটা তোমরা দেখলে। অ্যান্ড এখানে কয়েকটা গণেশ ঠাকুর মানে তৈরি হচ্ছে, এগুলোর কিন্তু কাজ খুব তাড়াতাড়ি করে ফেলবেন ওরা, মানে ওদের কিন্তু খুব এক্সপার্ট লোক, যেহেতু ওদের করতে মনে হয় কয়েক ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেবে। সাথে দেখতে পেলে ওখানে বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু তৈরি করা স্টার্ট হয়ে গেছে, যেহেতু বিশ্বকর্মা পুজোর সামনে রয়েছে। আর এই গণেশ ঠাকুরটা কিন্তু মনে হচ্ছে একটা থিমের ঠাকুর করতে চাইছে, কারণ নিচে একটা পৃথিবী গ্লোব মতন রেখেছেন, তার উপরে গণেশ ঠাকুর, মানে বুঝাতে চাইছেন সবার উপরে রয়েছে আমাদের গণপতি বাপা মোরেয়া। তো গণেশ ঠাকুরগুলো ভালো হয়েছে, সাথে সাথে তোমাদের বলেছিলাম কিছু দুর্গা ঠাকুরও দেখাবো, সেই দুর্গা ঠাকুরের কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এই গণেশ ঠাকুরটা কিন্তু লাল দিয়ে বেশ ভালো করেছে, আই থিঙ্ক অদ্ভুত কাজ করবে এখানে। এই দিকের যে ঠাকুরগুলি রয়েছে সেগুলোর কাজ কিন্তু অনেকটাই বাকি রয়েছে দেখলাম।
অ্যান্ড কুমারটুলির ভেতরে ভেতরে যে গলিগুলো রয়েছে সেখানেও অনেক দোকান রয়েছে। অ্যান্ড দোকানে প্রায় দেখছি ছাঁচের ঠাকুর তৈরি করা হচ্ছে, সাথে এখানে দুর্গা ঠাকুরেরও কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে তোমার হচ্ছে পুরো স্টুডিওতে দুর্গা ঠাকুরেই ভর্তি, সামনে কয়েকটা গণেশ ঠাকুরও রয়েছে। যেহেতু গণেশ চতুর্থী তাই জন্য নাকি এটা এই দুর্গা ঠাকুরের সাথে গণেশ ঠাকুর সেটা আমি ঠিক জানি না। এই গণেশ ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়, মনে হয় চোখ আঁকা হয়ে গেছে এই জন্য ঢেকে রেখেছে। এই গণেশ ঠাকুরটাও অনেকটাই বড়, কিন্তু তোমরা নিচে একজন শিল্পী কাজ করছেন, তোমরা সেটা দেখে আই থিঙ্ক আন্দাজা করতে পারছো। এখানে গদার কাজ হচ্ছে, গদাটা দেখেছো কী করে বানাচ্ছে, শোলা থার্মোকল দিয়ে বানাচ্ছে, দেখে বেশ ভারী ভারী লাগে। অ্যান্ড এখানেও হ্যাঁ সব জায়গায় এখন পুরো কুমারটুলিতে গণেশ ঠাকুর গণেশ ঠাকুর গণেশ ঠাকুর। এই গণেশ ঠাকুরটা কিন্তু খুবই ভালো লাগছে, এটা কিন্তু ছাঁচের গণেশ ঠাকুর না, এটা ওই খড় দিয়ে যেটা বানায় না কাঠামো দিয়ে সেই গণেশ ঠাকুর এটা। অ্যান্ড এখানে তো দুর্গা ঠাকুরই মানে এই যে গলিটাতে এসেছি আমি এখানে দুর্গা ঠাকুরই বেশি। এই দুর্গা ঠাকুরটার চোখ অলরেডি আঁকা হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে, অসুরের চোখ আঁকা হয়ে গেছে। অ্যান্ড এই গণেশ ঠাকুরটা কিন্তু আমার খুবই খুবই ভালো লেগেছে, মনে হচ্ছিলো যেন আমি নিয়ে চলে আসি, এতটা সুন্দর লাগছে দেখতে, কি বলবো, সামনাসামনি খুবই খুবই ভালো লাগছিলো দেখতে। এটা দেখা যাক কোন মণ্ডপে হয়, মনে হয় না আমি আর জানতে পারবো কোন মণ্ডপে এটা হয়েছে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের আশেপাশে কোনো মণ্ডপে যদি এই ঠাকুরটা হয় মানে প্যান্ডেল করে হয় পুজো হয়, তাহলে কিন্তু আমাকে জানিয়ে দিও, আমি তোমাদের পাড়ায় চলে যাব, এই ঠাকুরটা গিয়ে দেখে আসবো, ঠিক আছে? মনে থাকবে তো? দেখা যাক কার কার মনে থাকে। এইখানে ছাঁচের ঠাকুরগুলো তোমরা দেখলে, আর এইদিকে বেশিরভাগ হচ্ছে কাঠামোর ঠাকুরগুলোই হচ্ছে গণেশ ঠাকুর, প্রত্যেকটারই কাজ বাকি রয়েছে, এরা খুবই স্পিডে করে দেবেন, কারণ যেহেতু আর একদমই বেশি দিন দেরি নেই গণেশ চতুর্থীতে। অলরেডি মানে আজকে দেখলাম অনেক ঠাকুরই মণ্ডপের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে, এবং এদিকের কিছু কিছু বাকি রয়েছে, কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে এগুলোর চোখ আঁকা হয়ে গেছে, এটারও চোখ আঁকা হয়ে গেছে। এটা আই থিঙ্ক মনে হচ্ছে একটু থিমের ঠাকুর, এটা আমি একটা অন্য সাইডে এসেছি আলাদা গলিতে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে গণেশ ঠাকুরগুলো প্রায় সবটাই কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড বেশ একটু থিমের একটু অন্যরকম আলাদা আলাদা লাগছে, মানে ভালোই লাগছে এক কথায় বলতে গেলে। অ্যান্ড এই ঠাকুরটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটু মাটি দিয়ে চালচিত্রের কাজ করছে, যেটা দেখতে কিন্তু ভালো লাগলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ঠাকুরগুলো কাঠামোর ঠাকুর তাই জন্য দেখতে আরও ভালো লাগছে। অ্যান্ড এখানে শিল্পীরা দেখতে পাচ্ছ কিছু কাজে ব্যস্ত রয়েছে, তো আমি এদের কাজ করতে দিই, তোমরা কয়েকটা ঠাকুর দেখে নাও, আমি তোমাদের সাথে কথা বলতে ফিরে আসছি কিছুক্ষণ পর, তো দেখতে থাকো ভিডিও। ফিরে এলাম তোমাদের সাথে আবার কথা বলতে। এখানে আরেকটা শিল্পী কিন্তু তার কাজ নিয়ে ব্যস্ত আছে, তাই বেশি বিরক্ত করছি না। এখানে কাঠামোর গণেশ ঠাকুরগুলো দেখছো কতটা সুন্দর লাগছে, প্রত্যেকটায় কোনোটা মানে এক একটা এক একটার থেকে দেখতে ভালো,
প্রত্যেকটাই ভালো। এখানে এই গলিটায় কিন্তু দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের কাজ, গণেশ ঠাকুরের কাজ সব মিলে মিশে হচ্ছে, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে ঘুরে বেড়াতে। এখানে মানে কতগুলো ঠাকুর আছে গোনাটা একটা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। তোমরা কি বলতে পারবে এই ব্লগটায় কতগুলো ঠাকুর আমি দেখিয়েছি? আমি কিন্তু নিজেও জানি না, এটা মানে বলা খুবই মানে একটা অবিশ্বাস্যকর ব্যাপার, মনে হয় না বলা সম্ভব হবে, কারণ আমি তো নিজে বুঝতে পারছি না কতগুলো ঠাকুর দেখিয়েছি। আন্দাজ 1000-2000 তো হবেই, তার বেশি হতে পারে, কারণ গোনাটা কিন্তু খুবই ইম্পসিবল ব্যাপার। তোমরা কি কোনোদিন কেউ ট্রাই করে দেখেছো, মানে গুনে দেখেছো কটা ঠাকুর আমি দেখাই কুমারটুলির ব্লগে? আমি নিজে তো কোনো দিন গুনে গুনে দেখাইনি, তাই জন্য আমি নিজেও বলতে পারবো না। তো এখানে একটা ঠাকুরে দেখতে পাচ্ছ স্প্রে রং করা হচ্ছে, তো এটাও কিন্তু অনেক বড় রয়েছে, অ্যান্ড এটা আলাদা একটা গলিতে চলে এসেছি। এই গলিতেও কিছু বড় বড় ঠাকুর হয়েছে, সেগুলো এবার তোমাদেরকে আমি দেখাতে চলেছি এক এক করে। এখানে ঠাকুরগুলো প্রায় কমপ্লিট, অ্যান্ড হ্যাঁ এই স্টুডিওটায় তো দুর্গা ঠাকুর রয়েছে, অ্যান্ড সাথে দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুরটা কাজ করা হচ্ছে, অ্যান্ড এটার পিছনে যে গণেশ ঠাকুরটা রয়েছে সেটা কিন্তু বিশাল বিশাল বড়। আমার মনে হয় হ্যাঁ এখন আমি ভুলে যাচ্ছি যে কুমারটুলির সবথেকে বড় গণেশ ঠাকুর কোনটা ছিল, কত মিনিটে দেখেছি সেটা আমার এই মুহূর্তে ঠিক খেয়ালে আসছে না। যাই হোক, তোমরা দেখেছো তোমরা তো জানোই, আর তোমরা জানলেই হবে, আমি আর জেনে কী করবো, তাই না? এখানেও দেখতে পাচ্ছ একটা শিল্পী কাজে তার ব্যস্ত, প্রত্যেকটা শিল্পী তাদের নিজেদের কাজে ব্যস্ত, তাই জন্য আর কাউকে বিরক্ত হচ্ছে না। এই মুন্ডুগুলো কিন্তু অসুরের মুন্ডু, অ্যান্ড এখানে হ্যাঁ এই গণেশ ঠাকুরটার কথাই আমি বলছিলাম। দেখতে পাচ্ছ এটা এখন চক্ষুদান করা হচ্ছে, কত নিখুঁতভাবে তারা শিল্পী তা চক্ষুদান করছেন গণেশ ঠাকুরটাকে, দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ লাগছে। তো দেখতে থাকো একটু চক্ষুদানের দৃশ্য। এই গণেশ ঠাকুরগুলোতে তো মনে হচ্ছে পুরো কমপ্লিটই হয়ে গেছে, কিছু আর কাজ বাকি রয়েছে, যেটা হয়তো 10-20% কাজ বাকি রয়েছে এই গণেশ ঠাকুরগুলো, যেগুলি দেখতে কিন্তু ওই সামনে যে দুটো রয়েছে সেই দুটো অনেকটা একই রকমের লাগছিলো, হয়তো একই রকম। এইটা তো মানে দারুণ দারুণ একদম পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরটা। এইটা মনে হচ্ছে শিব ঠাকুরের আদলে বানানো হয়েছে এই গণেশ ঠাকুরটা, কারণ দেখতে পাচ্ছ শিব আর গণেশের যে মানে একটা কী একটা ব্যাপার ছিল আমি ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না, তো ওই রকম একটা থিমের ঠাকুর করতে চেয়েছে ওটা। তো আর এখানে একটু ছোটো ছোটো গণেশ ঠাকুর রয়েছে এই গলিটায়, এই গলিতে কিন্তু দুর্গা ঠাকুর বেশি রয়েছে কি বলে গণেশ ঠাকুরের থেকে, হ্যাঁ। আর বেশিরভাগই সব প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে না, তাই জন্য মানে দেখানো একটু অসুবিধা হচ্ছে, যেহেতু বুঝতেই পারছ বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, আর বৃষ্টি হলে মানে এই ঠাকুরগুলোর তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে বৃষ্টি পড়লে, তাই জন্য মানে তারা ঢেকে রেখে দিয়েছে, কী করবে বলো, তাদের তো এটাই মানে ব্যবসা, তাই না? তো তাই জন্য নিজেদের কাজ যাতে সুরক্ষিত করে রাখা হয় এটাই তো তারা দেখবে কুমোরগুলো আগে, তাই না? অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ একটা কী সুন্দর কার্তিক ঠাকুর তৈরি করা হয়েছে, কার্তিক ঠাকুরটা তো দেখতে দারুণ দারুণ লাগছে। কার্তিক পুজো তো মনে হয় দুর্গা পুজোর পরেই হয়, জানি না এটা মনে হয় কোনো দুর্গা ঠাকুরের সাথে সেটের কার্তিক, বা কার্তিক পুজো হয়তো কেউ আগে করবে বা কিছু ব্যাপার হয়তো আছে। এই গণেশ ঠাকুরটা কিন্তু দারুণ, এই সাপ তলায় সে সমুদ্র মন্থন করছে আর উপরে গণেশ ঠাকুর পঞ্চমুখী সাপ, এইরকম আমার একটা গণেশ ঠাকুর ছোটো মিনিয়েচার ছিল কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই, ওটা একজনকে আমি দিয়ে দিয়েছি, কিন্তু গণেশ ঠাকুরটা আমার দারুণ দারুণ লেগেছে আমার দেখতে। তো আমার কাছেও কিন্তু অনেকগুলো গণেশ ঠাকুর আছে, তোমরা যদি বলো আমি একদিন ব্লগে তোমাদের দেখিয়ে দেবো আমার গণেশ ঠাকুরের কালেকশান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামত আমাকে নিচে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিয়ে দিও, অ্যান্ড চ্যানেলটাকে যদি এখনো অবধি তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিসের অপেক্ষা করছো, সাবস্ক্রাইব করতে অবশ্যই করে দাও, ভিডিওটা লাইক না করে থাকলে একটা লাইক দিতে অবশ্যই করে দিও, যার মাধ্যমে আমি অনেকটাই মোটিভেট হই। বাই, তোমার সাথে দেখা হচ্ছে খুবই তাতে একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থেকো সুস্থ থেকো, অ্যান্ড তোমার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো। Got it.